ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা শীত বেশ ভালোই পড়ে গেছে এবং শীতের সাথে সাথে আমাদের খিদে পাওয়াটাও প্রচণ্ড বেড়ে গেছে সবসময় মনে হয় এটা খাই ওটা খাই স্পাইসি ফুড খাই তো যারা ওয়েট লস করছে তাদের এখন বড়ই সমস্যা সেই সমস্যাটার একটা সহজ উপায় আজকে আমি ভিডিওতে বলবো সেটা হচ্ছে স্ন্যাক্সটা কীভাবে হেলদি এবং একশো ক্যালোরির মধ্যেই করা যায় আমি আজকে আটটা এমন স্ন্যাক্স বলবো যে স্ন্যাক্সগুলো ভীষণ হেলদি এবং একশো ক্যালোরির মধ্যেই তাতে ওয়েট লসে কোনো অসুবিধা হবে না এবং মনের মতো করে খেতে পারবে প্রথম স্ন্যাক্সটা হচ্ছে ফল যে কোনো ফল খেতে পারো শীতকালে অনেক রকম ভালো ভালো ফল পাওয়া যায় কমলালেবু ডালিম আতা পানি ফল বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় যে ফলগুলো তুমি অ্যাজ এ স্ন্যাক্স খেতে পারো এবং যদি তুমি কম করে খাও সেটা একশো ক্যালোরির মধ্যেই থাকবে তবে নর্মালি সকালে স্ন্যাক্স হিসেবে ফলটা খাওয়া উচিত ইভিনিংয়ের দেখে অ্যাভয়েড করাই উচিত কারণ অনেকেরই থাকে ফলটা ইভিনিংয়ের পরে আর হজম হয় না নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে প্রচুর কালারের প্রচুর রকম সবজি পাওয়া যায় এখন সবজি হালকা সতে করে খুব সুন্দর গোলমরিচ নুন লেবু চাট মশলা দিয়ে খুব টেস্টি একটা স্ন্যাক্স তৈরি হয় যেটা ইভিনিংয়ে আরামসে খেতে পারো তাতে ক্যালোরিটাও কম থাকবে এবং খিদেটাও পাবে না এর মধ্যে ব্রকলি গাজর বিনস এগুলোতে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট আছে আর শীতকালে খুব ইজিলি অ্যাভেলেবেল নেক্সট তিন নম্বর স্ন্যাক্স খেতে পারো হচ্ছে যে কোনো ড্রাই ফ্রুটস আর সিড অল্প কিছু সংখ্যক নানা রকম বাদাম পাওয়া যায় বাদাম খাও দু চারটে কিশমিশ খাও এক দুটো খেজুর খাও নানা রকমের ড্রাই ফ্রুটস একসাথে মিলিয়ে খাও এর সাথে এক চামচ মিক্স সিড খাও তাতে তোমার ক্যালোরিটা কম থাকছে নিউট্রিশন ভ্যালুটা অনেক বেশি হচ্ছে অ্যাজ এ রেজাল্ট তোমার খিদে পাবে না চার নম্বরে হচ্ছে শীতকালেই যেটা সম্ভব সেটা হচ্ছে গুড় আর ছোলা গুড়টা শীতকালের মতো ভালো আর কোনো সময় পাওয়া যায় না অল্প গুড়ের সাথে যদি ছোলা ভাজা খাও বা ছোলা ভেজানো খাও খেতেও খুব ভালো লাগবে আর নিউট্রিয়েন্টও অনেক বেশি পাবে গুড়টাকে জাল দিয়ে তার মধ্যে ছোলা দিয়ে চিকিজ বানাতে চায় বা তকটি বানাতে চায় সেটা করেও স্টোর করতে পারে যাতে অল্প একটু টুকরো খেলে মিষ্টির ক্রেভিংটাও কমবে স্ন্যাক্সটাও খুব ভালো হবে তবে এখানে কিন্তু পোর্শন সাইজটা অবশ্যই মাথায় রাখবে কারণ গুড়টা যেহেতু দিচ্ছ আর ছোলাটাও হেভি তাই পরিমাণে খুব কম খেতে হবে পাঁচ নম্বরে হচ্ছে মাখানি মাখানিটা হচ্ছে পদ্মের দানাটাকে ফোটানো পপকর্নটা যেন ভুট্টার দানায় হয় মাখানিটা হচ্ছে লোটাসের দানা সেটার মধ্যে প্রচুর নিউট্রিয়েন্ট আছে এবং সারা বছরই সেটা পাওয়া যায় প্রচণ্ড ভালো একটা হেলদি স্ন্যাক্স চায়ের সাথে এই স্ন্যাক্সটা ভীষণ ভালো লাগে খেতে এরপরে যে স্ন্যাক্সটা বলবো সেটা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুটা একটু সেদ্ধ করে মিষ্টি আলু চাট বানিয়ে খেতে পারো ভীষণ উপকারী লো ক্যালোরি এবং ভালো খাওয়ার তারপরে খেতে পারো স্প্রাউটেড যে কোনো ডাল ছোলা হতে পারে মুগ হতে পারে যে কোনো ডালে স্প্রাউট বার করে তার মধ্যে একটু নুন আর লেবু মাখিয়ে খেলে খেতেও খুব টেস্টি এবং তার মধ্যে প্রোটিনটাও বেশি আছে নিউট্রিয়েন্টটাও অনেক ভালো আছে যে কোনো স্প্রাউট খেতে পারো এই স্প্রাউটটা তুমি ভোরবেলাতেও খেতে পারো আবার ইভিনিংয়েও খেতে পারো লাস্ট যে স্ন্যাক্সটা বলবো সেটা হচ্ছে ডিম পনির নয় টোফু টোফুতে ক্যালোরিটা সবচেয়ে কম থাকে কিন্তু দুটো ডিমও তুমি খেতে পারো আর পনিরও খেতে পারো এগুলো শুধু না খেতে ইচ্ছা করলে এইরকমভাবে মিক্স করে একটা স্যালাড ফর্ম করেও তুমি খেতে পারো এই প্রতিটি খাবারই খেতে খুব টেস্টি তুমি যদি পোর্শন সাইজ ঠিক রাখো ক্যালোরি প্রত্যেকটার হানড্রেড কিলো ক্যালোরির মধ্যে পড়ছে এবং এইটা খেলে অনেকক্ষণ তোমার খিদেটাও পাবে না তো উইন্টারে এই স্ন্যাক্সগুলো ট্রাই করো ওয়েট লসও হবে আর হেলদি ইটিংও হবে আমার এই ইউটিউব চ্যানেল গুড লাইফ উইথ সুকর্ণাটা যাদের ভালো লাগছে আমার ভিডিওগুলো উপকারে আসছে তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশানটা অন করে রেখো যাতে যে কোনো ভিডিও আমার আপলোড হলে সাথে সাথে তুমি সেটা দেখতে পারো